টোটালটাই এই এলাকাতে হয়। এবং এখানে অসংখ্য বিয়ার ফ্যাক্টরি আছে, বিয়ার তৈরি হয়, মদ তৈরি হয়। এইগুলোর কোন জাতির আমি জানি না, তবে এগুলো হিউজ হিউজ সাইজ। একটা অ্যাপেল, বিশাল বড় আকারের অ্যাপেল, হিউজ। গাছে যেমন সমারোহ, একই সমারোহ ঘটছে গাছের তলায়। ও মাই গড, মাটিতে দেখেন কি পরিমাণ আপেল মাটিতে পড়ে আছে। ও সাইজ, ও হিউজ হিউজ আপেল মাটিতে পড়ে আছে। কেন্টে যত বাগান রয়েছে তার অধিকাংশের নিয়মই হচ্ছে পিক ইওর ওন ফ্রুটস, নিজের ফলটি তুলে নাও অথবা নিজের ফলটি সংগ্রহ করে নাও। পর্যটনের কথা চিন্তা করে এই বাগানগুলোতে দর্শনার্থীরা যারাই আসেন তারাই ইচ্ছে মতো ফল গাছ থেকে ছিঁড়ে খেতে পারেন তার প্রয়োজনীয় ফল। যুক্তরাষ্ট্রের এই খামারগুলোতে, বিশেষ করে ফলের খামারগুলোতে একটা মজার ব্যাপার আছে। যেমন এখানে লেখা আছে পিক ইওর ওন স্ট্রবেরিজ, যে কোনো খামারে আপনি এটা পাবেন, যে খামারে ঢুকুন যত খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাবার সময় আপনি যদি কোনো কিছু নিয়ে যেতে চান সেটা আপনি আপনার মতো পিক করে নিয়ে যাবেন, যাওয়ার সময় শুধু সেটা ওয়েট করা হবে এবং ফার্ম হাউসের যে মূল্যটি আছে সেই মূল্যটি পরিশোধ করতে হয়। কিন্তু আপনি যা খেতে চাইবেন, যত পরিমাণ খেতে চাইবেন সেটার জন্য কোনো মূল্য দিতে হয় না। এই বাগানের প্রতিটি কাজই চলছে অত্যন্ত পরিকল্পিত এবং চেইন প্রক্রিয়ায়। এই যে দেখুন, বাগানের আপেল সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেডিংয়ে, প্যাকিংয়ে এবং প্রসেসিং কেন্দ্রে। ও এই পুরা ট্রেটা আপেল তুলে রেখে আসলো ফ্যাক্টরিতে, আবার যাচ্ছে আরেকটাতে, ওখান থেকে আবার তুলবে, তুলে আবার নিয়ে যাবে সেই গ্রেডিং স্টেশনে যেখানে গ্রেড করা হয়। এভাবে ক্ষেত থেকে আপেলগুলো তুলে নিয়ে যায়, একদম পরিপক্ক পুষ্ট আপেলগুলো, এবং পরবর্তীতে এগুলো নিয়ে আবার গ্রেডিং করা হয়, বেছে তারপর তিনটা ধরনের গ্রেড করা হয়, সাইজ ওয়াইজ বড়, মাঝারি, ছোট। বড় এবং মাঝারি আপেলগুলোকে তারা প্রধানত আপেল খাবার আপেল হিসেবে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে, এবং ছোট আপেলগুলো যেগুলো গ্রেডের একদম ছোট সেই আপেলগুলোকে জুস ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়। এটি আপেল বাছাই এবং প্যাকেজিং কেন্দ্র। এখানে আপেলের আকার ভেদে কয়েক দফা বাছাইয়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এখানে তিন মাপের আপেল আছে, 65, 70 ও 75। আর এখানে আছে সব ধরনের আপেল। এখান থেকে প্রথমবার বাছাইয়ের পর এখান থেকে দ্বিতীয় দফা বাছাই করা হবে। এগুলো রাখা হচ্ছে জুস তৈরির জন্য। এগুলো অনেকটা পচে গেছে। কোন আকারের আপেল এখানে কোন কাজে ব্যবহার হয় সে ব্যাপারে স্পষ্ট ধারণা দিলেন ব্রিটেনের ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রবাসী বাংলাদেশি পাশা খন্দকার। রেস্টুরেন্টে আমরা আপেল সালাদ করি, আপেল ক্রাম্বল করি, আপেল পাই করি, তারপর আপেল এগস করি। আচ্ছা, এগুলো সব এই কুকিং আপেল? কুকিং আপেল এগুলো তো এগুলো সরাসরি খায় না, এগুলো টোটালি না, টোটালি কুক, মানে হিটেড হতে হবে, হিটেড হতে হবে, কুক হতে হবে। আচ্ছা, তাহলে এগুলি কি খুব মানে কোয়ালিটি আপেল না? খাবার আপেল যেগুলো কোয়ালিটি ওয়াইজ আপনি বললে এদের কোয়ালিটি অন্যটা, ওইটার কোয়ালিটি অন্যটা।